সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ধূমপান মানে বিষপান, এবং বিষপানের চাইতেও আরও বেশি কিছু, কারণ বিষ খেলে কিন্তু নিজেরই ক্ষতি হয়, অন্যের কিন্তু ক্ষতি হয় না। অথচ ধূমপান আপনি করলে আপনারও ক্ষতি হয়, এবং আপনার সাথে যিনি থাকেন, পাশে থাকেন, তারও কিন্তু ক্ষতি হয়, গর্ভবতী মায়ের ক্ষতি হয়, এবং শিশু বাচ্চার স্বাস্থ্যের উপর ব্যাপক এটা একটি প্রভাব সৃষ্টি করে। তো এই ধূমপান করলে গলার মধ্যে ক্যান্সার, মুখের মধ্যে ক্যান্সার, দাঁতের এই গোড়া দিয়ে ক্যান্সার, নাকের মধ্যে সাইনাস, ম্যাক্সিলারি সাইনাসে ক্যান্সার, এবং নাকের মধ্যে আরও অনেক ধরনের ক্যান্সার সৃষ্টি করে, এবং নেকের ক্যান্সার এটা সৃষ্টি করে, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমার সৃষ্টি করে, অনেক অনেক ক্যান্সার এই ধূমপানের কারণে, নিকোটিনের প্রভাবে এটা কিন্তু সৃষ্টি হচ্ছে। সুতরাং আপনাকেই বলছি, আপনি যদি ধূমপান করেন, নিজেকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন। সুতরাং আমি অনুরোধ করব, ধূমপানকে ছেড়ে দিন। আপনার মনের ইচ্ছা এবং মনের প্রতিজ্ঞাই যথেষ্ট, এটি অর্থ ব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে, আপনি আগুনে জ্বালিয়ে দিচ্ছেন আপনার পয়সাকে, অর্থকে। সেভ করে দেখুন, প্রতিদিন একটি মানুষ যদি এক প্যাকেট সিগারেট খায়, আমার মনে হয় এটা 400-500 টাকা পর্যন্ত তার খরচ হয়ে যায়, বা 200-300 টাকা খরচ হয়ে যায় বিভিন্ন দাম ভেদে। তো এই টাকাটা যদি আপনি সেভ করতে পারেন, আপনি জাতির জন্য কিছু সেভ করে গেলেন, আপনার পরিবারের জন্য কিছু সেভ করে গেলেন, এটা কি আপনার সংসারে ব্যয় করেন, পুষ্টিকর খাবারের পিছনে ব্যয় করেন। ধূমপানকে না বলুন, এবং ধূমপান থেকে দূরে থাকুন, নাক কান গলার ক্যান্সার থেকে দূরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।